তে প্রাপ্তনবন্তি মামেব সর্বভূতে হিতে রতা যিনি সর্বভূতের হিতেরতা থাকেন ফর দা গুড অফ দি অল মেন তে প্রাপ্তনবন্তি সে আমাকে পায় ভগবানকে পেতে গেলে মানবের কল্যাণ করতে হবে স্রষ্টাকে পেতে গেলে তার সৃষ্টির এই সমস্ত মানুষকে ভালোবাসতে হবে ভালোবাসার থেকে আর কোন বড় ধর্ম নাই বলে আমি বিশ্বাস করি হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হলো বেদ আর বেদে রয়েছে দুটি শাখা কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এই জ্ঞানকাণ্ডের একটি হলো বেদান্ত দর্শন বা উপনিষদ এই বেদান্ত দর্শনের একটি গুরুত্বপূর্ণ ধারণা হল অদ্বৈতবাদ যেটি প্রবক্তা ছিলেন আদি শঙ্কর ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বক্তব্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে অদ্বৈতবাদ বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাগুরা জেলার রামনগরে সেখানে রয়েছে এই অদ্বৈতবাদের প্রবক্তা আদি শঙ্করের নামাঙ্কিত একটি মঠ ও মিশন এটির নাম শঙ্কর বেদান্ত মঠ মিশন যেটি স্থাপিত হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আর এই মঠ মিশনের প্রতিষ্ঠাতা যিনি তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ধর্মতাত্ত্বিক স্বামী বিবদানন্দ মহারাজ যিনি স্বামী বিবেকানন্দ মহারাজজী নামেও পরিচিত আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে মাগুরা জেলার শঙ্কর বেদান্ত মঠ মিশন সম্পর্কে জানাব সেই সঙ্গে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় তাত্ত্বিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব বিবেকানন্দ মহারাজের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এবং তার দর্শন তার আলোচনার কিছু অংশ আপনাদেরকে শোনাব তো বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য এবং শিল্প ভিত্তিক ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া এবং আপনাদের সঙ্গে যুক্ত আছি সুদেব চক্রবর্তী রামনগর হাজরাতলায় সাড়ে ছয় বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে শঙ্কর বেদান্ত মঠ ও মিশন আগে এখানে একটি গাছ ছিল উনিশশো সালে এখানে আসেন বিবদানন্দ সরস্বতী মহারাজ যিনি এসেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এটি হয়ে ওঠে বেদান্ত দর্শন চর্চার অন্যতম পীঠস্থান এখানে আরাধ্য দেবতা শিব হলেও এখানে রয়েছে দেবী কালীরও মূর্তি যেখানে কালী পূজা হয়ে থাকে রয়েছে রাধা কৃষ্ণেরও মূর্তি এটি এই অঞ্চলের অন্যতম প্রধান ধর্মক্ষেত্র বেদ বেদান্তের উপরে আমাদের জীবন দর্শন আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মধ্যে আত্মা আছে সেই আত্মাকেই বিশ্বাস করি ইজ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন প্রত্যেকটি আত্মায় অব্যক্ত ব্রহ্ম কোনো কাস্ট ক্রেট ধর্ম কোনো দিন হতে পারে না ধর্ম সত্যি এক এবং অদ্বিতীয় ধর্ম সত্য থেকে আশ্রিত সত্য থেকে ধর্ম এসেছে এবং এই ধর্ম মানিস সত্যম সত্যম একং অনন্তং ব্রহ্ম যেটা ব্রহ্ম শব্দের তো অ্যাবসোলিউট ব্রহ্ম যেটা ইনফিনিটি ঈশ্বর ইনফিনিট সেই ইনফিনিট সত্তাকে আমরা জানার চেষ্টা করি আমরা তবে বেদের যে মন্ত্র বিশ্বাস করি একং সৎ বিপ্রা বহুদা যিনি এক সৎ বিপ্র বিপ্রগণ যাকে এক সৎ বলে সৎ মানে অস্তিত্বময় যার প্রতি মুহূর্তে এক্সিস্টেন্স আছে যে ইন্টিগ্রেট কনসাসনেস অব দিস ইউনিভার্স সেই সত্তার সাথে আমার সত্তা একীভূত এই আল্টিমেট রিয়েলিটিটা আমাদের ধর্মদর্শনের বেদান্তের মূল নির্যাস স্বামী বিবেকানন্দ সরস্বতী মহারাজের পূর্ব নাম ছিল বিবেকানন্দ মহারাজ এই আশ্রমটি ছাড়াও তিনি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং পশ্চিমবঙ্গের বারাসাতেও আশ্রম প্রতিষ্ঠা করেছেন এছাড়াও এশিয়া ইউরোপ এমনকি আমেরিকাতেও তার অসংখ্য ভক্ত এবং শিষ্য রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্ম এবং আধ্যাত্মিকতা নিয়ে তিনি অনেক বক্তৃতা করেছেন বেদ বেদান্ত দর্শন এবং ভক্তিমার্গের ওপর একাধিক গ্রন্থ রচনা করেছেন মূলত তার কারণেই এই আশ্রমটির আলাদা একটি গুরুত্ব রয়েছে এই আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়ে দেশ এবং বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাগম এখানে ঘটে এখানে রয়েছে একটি গীতা স্কুল এবং ছাত্রদের জন্য আবাসিক ছাত্রাবাস রয়েছে যজ্ঞ প্রতি বছর এখানে শালম্বরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিদিন সন্ধ্যায় এখানে ভক্তি গীতি কীর্তন আরতি অনুষ্ঠিত হয় এখানে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় আপনি খুব সহজেই এখানে আসতে পারেন কিভাবে আসবেন তার লোকেশন আমরা আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এই ভিডিও শেষ দিকে আমরা বেদ এবং বেদান্ত দর্শন নিয়ে কথা বলবো বিবেদানন্দ সরস্বতী মহারাজের সঙ্গে তার এই বক্তব্যগুলো নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে চলুন বেদান্ত দর্শন নিয়ে তার চমৎকৃত এই বক্তব্য শোনা যাক বন্ধুরা আপনারা এতক্ষণ এই মঠটি দেখলেন মিশন সম্পর্কে জানলেন এবং এখানকার কার্যক্রম সম্পর্কে জানলেন তো আমরা এই মুহূর্তে আছি বিবেকানন্দ সরস্বতী বাবাদির সঙ্গে যার পূর্ব নাম বিবেকানন্দ ব্রহ্মচারী আমরা এখন তার কাছ থেকে কথা শুনব তার দর্শন এবং তার কার্যক্রম সম্পর্কে আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাবো আমি উনিশশো সালে পূর্বে বিশেষ করে উনিশশো সালে আমি খুলনাতে আসি খুলনাতে আমার শিষ্যরা নিয়ে আসে ওখানে আমি রেগুলার অনুষ্ঠান করতাম পাঠ কীর্তন বিভিন্ন ধর্মীয় দর্শন বিশেষ করে গীতা উপনিষদ বেদ বেদান্ত ভাগবত সমস্ত কিছুর উপরে মানুষের কাছে এই কথামৃত পরিবেশন করতাম সেই হিসেবে প্রচুর জনপ্রিয়তা মানুষ আমাকে ভালোবাসে আমাকে বলল এখানে মাগুরা বিশেষ করে আমি সবার দুজন মানুষের কথা বলবো মিস্টার মিস্টার অতুল কুমার সাহা এবং মাখল বাবু যার নাম ছিল ছানা বাবু উনি আমাকে বিয়ে থেকে খুলনা থেকে নিয়ে আসেন প্রথমে আমি অনুষ্ঠান করি আপনাদের কালীবাড়িতে অনেক বছর আগের কথা সেই কালীবাড়ির প্রোগ্রামের পরে এখানকার হাজরাতলার এই অনুন্নত জনসমাজকে উন্নত করার জন্য তারা আমাকে পাঁচ বিঘা জমি হস্তান্তর করে আমার নামে দানপত্র করে দেয় তখন আমি এই আদি শঙ্করাচার্যের নামাঙ্কিত শঙ্কর বেদান্ত মঠ মিশন প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করি এইভাবে আস্তে আস্তে করে এখানকার অত্র প্রশাসনের ভিন্ন ভিন্ন লোক যারা আছে তারা সহযোগিতা করেছে অকৃত্রিম সহযোগিতা এখানকার মানুষের কাছ থেকে আমি পেয়েছি দেশ বিদেশে প্রত্যেকের ভেতর থেকেও আমি পেয়েছি এই হিসাবে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে এরপরে প্রথমে মন্দির প্রতিষ্ঠিত হয় মন্দিরের পরে এখানে এটা আচার্য শঙ্কর ভবন তৈরি হয় যেখানে সাধু সন্তরা থাকবেন অতিথিশালা এখানে আছে তারপর একটা অরফেনেজ তৈরি করা হয় অনাথ ছেলেবেলায় যারা আছে বিশেষ করে পূর্ব মানে পূর্বার্ধে পূর্ববঙ্গের যে সমস্ত মানুষ হিল এরিয়ায় বাস করে যারা ইয়ে বিশেষ করে ওরা মানে আদিবাসী পাহাড়ি অঞ্চলের ট্রাইবেল হিসাবে তারা থাকে তাদের তারা উপেক্ষিতভাবে থাকে জীবনের বিভিন্নভাবে লেখাপড়ায় স্পর্শ পায় না খাদ্যাভাবে অনেক সময় তারা ধর্মান্তরিত হয় ভিন্ন ভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় এদেরকে এনে এখানে রাখা এবং তাদের জন্য সুস্থ একটা সমাজ তৈরি করা তাদের লেখাপড়া শেখানো বিশেষ করে এখান থেকে অনেক ছেলে যারা মেট্রিক পাশ করে এইচএস পাশ করে তারা এখন কর্মজগতে আছে চট্টগ্রামে বিভিন্ন শিল্পে তারা চাকরি পেয়েছে তারা মাঝে মধ্যে টেলিফোন করে আমাকে বলে আমি তখন খুব আনন্দ পাই এই হিসেবে অরফানাইজ করা হয়েছে এবং তার পরবর্তীতে এখানে যেহেতু নারী জাতির উন্নয়নের জন্য একটা মেয়ে যদি মেট্রিক পাস করে তার যদি বিবাহ হয় সে একটা শিক্ষিত মেয়ে হিসেবে একটা শিক্ষিত সমাজ সৃষ্টি করবে তার সন্তানদেরকে সে শিক্ষা দেবে আমি মনে করি তাই নারী শিক্ষার অগ্রগতির জন্য আমি এখানে একটা আদর্শ নারী সমাজ গঠন করার জন্য এই অঞ্চলের অবহেলিত মানুষ যারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসে পড়াশোনা করে বিশেষ করে শহর অঞ্চল এখান থেকে দশ কিলোমিটার উপরে তারা ভালো পড়াশোনা পায় না এই জন্য এখানে একটা আমরা নারী শিক্ষার জন্য অনলি শুধু মেয়েদের জন্য এটা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করি আদিশঙ্কর এবং বেদান্ত দর্শন এই বিষয়গুলো চলে আসলেই যেটি যে কথাটা সামনে চলে আসে সেটি হলো যে এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিষয়টা তো এটা বিপরীতে আবার এক দল বলেছিলেন যে না জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা ফলে এক ধরনের বিতর্ক তৈরি হয় তো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটা যদি আরেকটু স্পষ্ট করে যদি একটু আমাদেরকে বলতেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যখন জগৎ মিথ্যা যেহেতু আমরা প্রতি মুহূর্তে জগৎ মিথ্যা বলেই প্রতিপন্ন হয় আমাদের প্রতিটি কর্মপদ্ধতি যা কিছু আমরা করি এই কর্ম পদ্ধতি করার পিছনে আমরা যা কিছু পাই যা কিছু হারাই প্রতিটা মুহূর্তে মানুষের অতৃপ্ত অতৃপ্ততা মানুষের দিমরিও ওয়ান্স দিমরিও গ্যাস দিমরিও গ্যাস দিমরি ওয়ান্স যতই পায় ততই চাই মানুষের জৈবিক চাহিদার কোনো শেষ নেই এই জৈবিক চাহিদার যে এভিনিটি আসক্তি এই আসক্তি আমাদেরকে বন্ধনের কারণ হিসাবে আমাদেরকে নির্দিষ্ট করে সেই বন্ধন থেকে মুক্তির জন্য আমাদের প্রয়োজন এমন একটা সত্য বস্তুকে দেখা যে সত্য সবসময় চিরকাল সত্য রূপে থাকে যার মিথ্যা রূপে যা কিছু আমরা জগৎকে দেখছি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল চেঞ্জেবল সেই চেঞ্জেবল জিনিসের মধ্যে কোনো দিন সত্য থাকতে পারে না কারণ এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ ড্রিম এই সমস্ত জগৎটা একটা স্বপ্নবধ এই স্বপ্ন অলিকবধ এই স্বপ্নবধ প্রতি মুহূর্তে দেখছি কিছুক্ষণ পরে সমুদ্রের জল যেমন সমুদ্রের ভূতভূত তৈরি করে সেই ভূতভূত কয়েক কীৎকণ পর্যন্ত স্থিতি লাভ করে আবার সমুদ্রে বিলীন হয় তেমন করে এক ব্রহ্মসাগরে আমরা সবাই বিলীন হয়ে যাচ্ছে আমাদের চিন্তা তরঙ্গ যা কিছু আসছে এই চিন্তা তরঙ্গ এগুলো একটা ভূতবুদের মতো মহাসাগরের ব্রহ্মরূপ মহাসাগরের ভূতবুদের মতো আবার তার মধ্যে নিঃশেষ হয়ে যায় এই জন্য ব্রহ্মই চিরকাল সত্য যারা ব্রহ্ম সত্য মনে করে না তারা মনে করে কি যেমন মনে করেন আমি যদি একটি গ্লোব যেমন একটা একটা জ্যোতিপিণ্ড আমি যদি চারিদিকে ঘুরাতে থাকি তখন মনে হবে যে একটা গ্লোব চারিদিকে ঘুরতেছে কিন্তু একটা মাত্র সূর্য এক সূর্য যেমন অনন্ত কোটি অনন্ত পাত্রের মধ্যে জলপূর্ণ পাত্রে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হয় তেমন করে এক ব্রহ্ম ভিন্ন ভিন্ন পটে মঠে ঘটে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মায়ন হয় কিন্তু যখন আমি যদি কলসি ভেঙে ফেলি জলের অবস্থান যদি না থাকে তাহলে তার সূর্য দেখব না এক সূর্যকেই দেখব ঠিক তেমনি এক সত্যস্বরূপ ব্রহ্মস্বরূপ নিত্য বিদ্যমান সত্তা আমরা ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন ঘটে পটে মঠে দেখি বলে ভিন্নবত আমাদেরকে আমরা দর্শন করি কিন্তু যখনই আমরা এই ঘটপট মঠ ভেঙে যাবে সব কিছু এক অনন্ত সূর্যের মধ্যে চলে যাবে তাই এক অনন্ত ব্রহ্ম সেই ব্রহ্মই সত্য আর যা কিছু দেখছি সব কিছু অস্থায়ী অস্থির এবং এগুলো সত্যিকার অর্থে সত্য নয় এটা মিথ্যা আচার্য শঙ্কর বলছেন তোমরা যত কোটি কোটি শ্লোকে যা আমি বলেছি যদ উত্তম গ্রন্থ কোটিবি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম না পর ব্রহ্মই সত্য আর জগৎ রূপে যা দেখছি যা গত হচ্ছে প্রতি মুহূর্তে গত হচ্ছে পাঁচ হচ্ছে সেটি জগৎ এক জায়গায় জগৎ থেমে নেই নদীর মতো বহমা নিয়ে চলছে সেই জগৎ এটা মিথ্যা চুমায় আয় দিওয়ালি যে বিকলায় আঠারোশো তিরানব্বইতে স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে পুরো আমেরিকাকে জয় করেছিলেন এবং তারও বহু পরে আরেকজন বিবেকানন্দ সেখানে গিয়েছিলেন অর্থাৎ আপনি সেখানে গিয়েছিলেন আপনার আগের নামটা বিবেকানন্দ ব্রহ্মচারী আমরা আমাদের দর্শকদের সেটা বলেছি তো সেই সেই শিকাগোতে সেখানে বেদান্ত সোসাইটি রয়েছে তো আপনি আমেরিকায় গিয়েছেন সেখানে গেছেন তো সেখানকার অভিজ্ঞতা এবং ইউরোপে আপনি ঘুরেছেন সব মিলে বিদেশ ভ্রমণের এই অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আমার বিশাল অভিজ্ঞতা বিশেষ করে উনিশশো সালে প্রথম আমি শিকাগোতে যাই সেকেন্ড পার্লামেন্ট অব দ্য রিলিজিয়নে যেখানে ছয় হাজার প্রতিনিধি ভিন্ন ভিন্ন ধর্মের প্রতিনিধি যোগদান করে আমি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে ডক্টর করণ সিংয়ের সাথে আমার সহ ছিল আমিও বক্তৃতা রাখি আমি বেদান্ত এবং মানবতাবোধ এর উপরেই বক্তৃতা দিয়েছিলাম তার পরবর্তীতে সেখান থেকে আমাকে আহত করে নিউ ইয়র্কে ডেপট্রয়েডে বিভিন্ন জায়গায় নিউ আটলান্টা সিটিতে বহু অনুষ্ঠানে আমি প্র্যাকটিক্যাল বেদান্তের উপরে স্বামীজি যেমন প্র্যাকটিক্যাল বেদান্তের উপরে বলতো স্বামীজি এক সময় বলেছিলেন বেদান্তা আমি কৃষ্ণকে যদি ভগবান মানি কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণকে ভগবান মানতে পারি কিন্তু রূপক হিসেবে আমি কৃষ্ণকে ভগবান মানলে একজন মুসলমান অথবা একটা খ্রিস্টান তাকে ভগবান নাই মানতে পারে কিন্তু আমি যদি মনে করি এই পৃথিবীতে প্রত্যেকটি পেছনে একটা তত্ত্ব আছে সেই তত্ত্ব হচ্ছে পরমাত্মা সুপ্রিম সোল অফ দিস ইউনিভার্স তখন সেখানে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে সেটাকে স্বীকার করবে প্রত্যেকে তার রুহুকে তার আত্মাকে স্বীকার করে আত্মতত্ত্ব এক এত বড় বিধৃত একটা বেদান্তবাদ যেটা বৈজ্ঞানিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত দিস ইস সায়েন্স অব দ্য রিলিজিয়ন আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দ নট অনলি ঋষি অরবিন্দ প্রবর্তীতে তা নিয়ে গেছেন বিরাট করে নিয়ে গেছেন আপনারা ঋষি অরবিন্দের কথাও জানেন যিনি সেই বেদান্তবাদকে প্রতিষ্ঠিত করেছেন তিনি বলেছিলেন আমরা যেমন নিচের দিক থেকে উপরে যাই আমরা যেমন আত্মজ্ঞান লাভ করার জন্য তিনি চাইছিলেন স্বর্গের যে পরম ডিভাইন যেই জিনিসটা সেটা কি করে উপর থেকে নিচে আনা যায় জনকল্যাণের জন্য প্রত্যেকটি মানুষ সেই কল্যাণ সামগ্রী লাভ করবে যদি সেই উপরের যে ডিভাইন পাওয়ারটাকে নিচে অবতরণ করানো যায় এই যে সুন্দর একটা সিস্টেম ঋষি অরবিন্দ চেষ্টা করেছিলেন তাই এই জিনিসটাই আমার মনে হয় এটাই বেদান্তের ভিত্তি বেদান্তের ভিত্তির উপরেই ভারতবর্ষের কিন্তু সভ্যতা দাঁড়িয়ে আছে দি ওল মনুমেন্টস অফ অল সিভিলাইজেশন এটি আমি মনে করি তাই আমরা শ্রীমৎ ভগবৎ গীতা মাহাত্ম দেখলাম যে সেখানে বলা আছে যে সর্বপনিষদ গাভদগ্ধ গোপাল নন্দন এরকম একটা কথা সেখানে রয়েছে কিন্তু আজকাল কতিপয় বষ্ণব সম্প্রদায় যারা মনে করছেন যে বৈদিকটা তাদের প্রতিপক্ষ এবং তারা মনে করেন যে তারা বেদ বিরোধী হয়ে পড়ছে এরকমটা কি মনে হচ্ছে মানে এগুলো কি হিন্দু সমাজে আবার নতুন ধরনের বিভাজন তৈরি করছে কিনা আমি বিশেষ করে কোনো সাম্প্রদায়িকতা পছন্দ করি না তবে আমি একটা জিনিস মনে করি আপনাকে গীতার যে রেফারেন্স দেব যে জোতাং প্রবৃদ্ধে তাং স্তিবে ভুজাই মহম মম বর্তানো অনুবর্তন্তে মনীষা পার্থ সর্বসাহা যে যে পথে যাক আমার কাছে আসে ভগবান এই অভিমত কিন্তু এখানে মাং শব্দের অর্থ গীতার যে মাং শব্দের অর্থ পরমাত্মা তিনি বলছেন অহম আত্মা এই গুরাকেশ অর্জুনের একটা নাম গুরাকেশ গুরাকা শব্দের অর্থ হচ্ছে নিদ্রা ঈশ্বর শব্দের অর্থ জেতা যে নিদ্রাকে জয় করেছেন অর্জুন ছিল তৃতীয় পাণ্ডব বীর সে তাই তার নাম গুরাকে এসে নিন্দ্রা জয় করেছেন সাধন করেছেন তিনি তাই গুরাকেশ একটা চব্বিশটা নামের মধ্যে অর্জুনের একটা নাম হচ্ছে গুরাকেশ তাই বলছে অহম আত্মা গুরাকেশ সর্বভূত আশ্রয় স্থিত অর্জুন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি সর্বভূতে বিরাজিত এখানে কিন্তু কোনো রূপ নাই আপনি গীতার মধ্যে কোথাও দেখবেন না ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছে আপনি এটা দেখবেন না তাই বাসি বাজানো কৃষ্ণ এটা ভাববে দে এবং নির কৃষ্ণ কুরুক্ষেত্রের কৃষ্ণের মধ্যে অনেক পার্থক্য আছে কুরুক্ষেত্র কৃষ্ণ কৃষ্ণ আর বৃন্দাবনে কৃষ্ণ প্রেম ঘন কৃষ্ণ প্রেম ঘন কৃষ্ণ নিয়েই আমি যদি সবসময় মতবাদ দিয়ে প্রজ্ঞান গণকে অবহেলা করি আমি মনে করি এটা একটা সাম্প্রদায়িকতা এই মানুষের মধ্যে সেই বোধ প্রতিষ্ঠিত হয়নি সর্বভূতি বিরাজিত সত্তা যিনি ভগবান যিনি সমস্ত বিশ্ব জগতে আপনি বিশ্বরূপ দর্শন দেখবেন নানতং মধ্যং পুনস্তবাদিং ওই স্বামী বিশ্বেশ্বর বিশ্বরূপ সমস্ত বিশ্ব তাকে দেখছে হ্যাঁ অনেক বাহুদর ভক্ত নেতং পুষ্যামী তাং বিদ্যুক্ত হুত আস ব্যক্তং সতেজতা বিশ্ববিদং তাপন্তং তমস্করং পরমং বিদিত ভং তমস্ব বিশ্বস্ব পরং নিদানম তম অব্যয় শাশ্বত ধর্মগুপ্ত সনাতনস্তং পুরুষমতমে অনাদি অধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত সর্ষী সূর্য নেত্রম চারিদিকে তিনি তাকে দিকে পরিমিত করা যায় না এটা বিশ্বরূপ শব্দের অর্থ সর্বভূতে আত্মদর্শন সর্বভূতে আত্মদর্শনকে বিশ্বরূপ দর্শন বলে কিন্তু এটা মনে করবে বিশ্বরূপ একটা বিরাট করা বিশ্বের ভিতরে আবার বিশ্বরূপ কি হবে বিশ্বের ভিতরে বিশ্বরূপ হতে পারে না এই বিশ্বের মধ্যে বিশ্বরূপ মানে সমস্ত বিশ্বের রূপ তিনি সর্বভূতে তিনি সমাদৃত সত্তা এই জিনিসটাকে যদি আমরা জানি তাই অনেক সময় বৈষ্ণবী যখন মাঝে মধ্যে একটু কন্ট্রাডিকশন সৃষ্টি করে এটা সত্যিকার অর্থে প্রকৃত বৈষ্ণব করে না কিছু কিছু এখন আমি দেখছি অনেকেই বলে তুমি বিতার কৃষ্ণকে অনেক সময় মানতে চায় না তারপর মনে করেন সন্ন্যাসী যারা তাদেরকে বলে আপনি মায়াবাদী সন্ন্যাসী মানে শঙ্করাচার্য যেহেতু জগৎকে ভ্রম বলেছে ইলুইশন বলেছে মায়া বলেছে এই জন্য তারা বলে মায়াবাদী সন্ন্যাসী কিন্তু তা তো নয় এই জগতের মায়া তো আছেই অবিদ্যা অবিদ্যা বেঙাচি যেমন শ্রীরামকৃষ্ণ বলতো বেঙ্গাচির লেস থাকে বেঙ্গাচি যতক্ষণ লেস থাকে তখন সে জলের ভিতরে থাকে কিন্তু লেজ যখন খসে পড়ে যায় সে জলও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সরল ভাবে বলেছেন বেদান্তের কথা তো সেই হিসেবে অবিদ্যালয় খসে পড়ে গেলে সে সবকিছুকে সুন্দর দেখে এবং সব বস্তুকে দেখে এখানে দেখলাম বেদান্ত মঠ রয়েছে আপনার প্রতিষ্ঠিত তো আপনাদের এরকম কোন উদ্যোগ আছে কিনা মানে বেদান্ত চর্চার ব্যাপারে আমার বেদান্ত চর্চার ব্যাপারে আমি মনে করেন আপনি বেদান্ত শব্দের অর্থ হচ্ছে উপনিষদ উপনিষদটাই হচ্ছে গুরু পরম্পরা একটা বিদ্যা ব্রহ্মবিদ্যা আত্মবিদ্যা এই আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা এটা একটা অদ্ভুত গুরু পরম্পরা হিসেবে আসে এটা কানে কানে আসে একজন গুরু আর একজন গুরুকে আরেকজন শিষ্যকে কানের মধ্যে সে সেখানে হয় এটা এমন একটা কারণ আত্মা কোনোদিন উদ্বুদ্ধ বাক্য দ্বারা লাভ করা যায় না বুদ্ধি দ্বারা লাভ করা যায় না এটাকে বলে আত্ম এমন একটা জিনিস অবাক মানস ও গোচরম যেখানে বাক্যর দ্বারা গোচরীভূত হয় না বুদ্ধির দ্বারা গোচরীভূত হয় না আত্মা তেমন একটি জিনিস তাই সেই আত্মতত্ত্বকে গুরু পরম্পরা এটা আসে সাধনার দ্বারা আসে অর্জিত সাধনার দ্বারায় সংযমের দ্বারায় জ্ঞান এটাকে পরিস্ফুট হয় এটা স্বয়ম্ব নিজের ভেতর থেকে নিজে উদ্ভূত হয় এটাকে কেউ দিতে পারে না তবে গুরু কৃপা লাগে গুরু পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে আমাদেরকে সহায়তা করতে পারে কিন্তু গুরু আমাকে এখানে সম্পূর্ণরূপে আমার আত্মজ্ঞান দিয়ে দিল তা নয় আমাকে সাধনার দ্বারা সেটাকে অর্জন করতে হবে নহি মাত্রা বলহীন লভ্যা বলহীনের দ্বারা আত্মালাভ হয় না তাই ন প্রবচেন প্রবচনে নো আমি প্রবচনের দ্বারা আত্মা লাভ করতে পারবো না আত্মা যাকে বরণ করে সেই আত্মজ্ঞান লাভ করে আত্মা বরণ করতে গেলে আত্মার যে স্বভাব আত্মার যে স্বভাব স্বভাবজাত যে গুণ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চিরায়ত এই সত্তা যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে আসবে না আমি আপেক্ষিকতার অভাবে ক্রন্দনে যখন ক্রন্দন করব। আমার ভিতরে মানবিক চাহিদাবোধ যখন যত বেশি থাকবে আমি যতক্ষণ পর্যন্ত আত্মসংযম জোগানো আমার এই যোগ অগ্নিরূপ আত্মসংযমে আমাকে দাহিত করতে পারবে না ততক্ষণ আত্মজ্ঞান আমার কাছে আসবে না বন্ধুরা বেদ বেদান্ত ব্রহ্মতত্ত্ব এবং ভক্তিমার্গ নিয়ে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন এবং সেই সঙ্গে মাগুরা জেলায় প্রতিষ্ঠিত শঙ্কর বেদান্ত মঠ মিশন সম্পর্কেও আপনারা জানলেন আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমরা বিদায় নেব যাবার আগে বলে যাই আপনি যদি আমাদের এই নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত জনদেরকে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যাতে করে ইতিহাস ঐতিহ্য এবং শিল্প সাহিত্যের নানাবিধ বিষয় আপনি সহজেই পেয়ে যান তো আজ এ পর্যন্তই সপ্তক মিডিয়ার সঙ্গে থাকুন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে